আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ডক্টর তাহমিনা ইসলাম কাজ করছি ইডাব্লিউ ভিলাম মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টারে কনসালটেন্ট অ্যাট অ্যাস্থেটিক ডার্মাটোলজি ডিপার্টমেন্ট আজ আমি আপনাদের সাথে কথা বলবো কেমিক্যাল পিল নিয়ে কেন এই কেমিক্যাল পিল করা হয় কারা এই কেমিক্যাল পিল করতে পারেন এবং এর উপকারিতাগুলো কি কি। কেমিক্যাল পিল এমন একটি ট্রিটমেন্ট যা আসলে একটি ইন অফিস প্রসিডিওর এবং এটি ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য এমনকি অনেক সময় ত্বকের কন্ডিশনকে ইমপ্রুভ করার জন্য আমরা করে থাকি এই কেমিক্যাল পিলে মূলত কিছু অ্যাসিড বা এমন মেডিসিন ব্যবহার করা হয় যেটি স্কিনে অ্যাপ্লাই করার পর একটি নির্দিষ্ট সময়ের পর স্কিনটি পিলিং হয়ে যায় বা মরা মৃত কোষগুলো ঝরে পড়ে যায় এই কারণে এটিকে কেমিক্যাল পিলিং বলা হয় এই কেমিক্যাল পিলের উপাদানগুলো তৈরি করা হয় মূলত বিভিন্ন ধরনের ভেজিটেবলস এবং ফ্রুট এক্সট্র্যাক্টস থেকে যার কারণে এগুলো সম্পূর্ণই ন্যাচারাল বলা চলে স্কিনের ডেপথের উপর ডিপেন্ড করে কেমিক্যাল পিল অনেক ধরনের হয়ে থাকে যেমন কিছু ভেরি সুপারফিশিয়াল কিছু সুপারফিশিয়াল কিছু মিডিয়াম ডেপথের এবং কিছু ডিপ পিল হিসেবে আমরা ব্যবহার করে থাকি কোন ধরনের পিল কোন পেশেন্টকে দিব এটা আমরা ডক্টররা স্কিন কন্ডিশন দেখে তারপর বিবেচনা করি এখন এই কেমিক্যাল পিল করার আগে আসলে কিছু প্রসিডিওর আছে কিছু প্রিপারেশান আছে যেগুলো পালন করার পরেই আমরা কেমিক্যাল পিলের দিকে অগ্রসর হই যখনই একজন পেশেন্ট আসেন এবং এসে আমাদেরকে প্রথমেই বলেন যে আমি কেমিক্যাল পিল করতে চাই তাহলেই কিন্তু কেমিক্যাল পিল করে ফেলা যায় না সবার আগে দেখতে হয় পেশেন্টের স্কিন কন্ডিশনটা আসলে কেমন আছে তার স্কিন ব্যারিয়ারটা ইন্ট্যাক্ট আছে কি না তার রকম ড্যামেজ আছে কিনা স্কিনে বা অ্যাক্টিভ ইনফ্লামেশন আছে কিনা না এই সব কিছু আমাদেরকে লক্ষ্য করে তারপর ডিসিশান নিতে হয় এই পেশেন্ট কেমিক্যাল পিল করার জন্য উপযোগী কিনা কেমিক্যাল পিল করার আগে আমাদের আসলে চুজ করতে হয় ইজ দ্য রাইট পেশেন্ট ফর উইচ পিল যেমন আমরা অ্যাকনির জন্য স্যালিসেলিক পিল করে থাকি আবার মেলাজমা বা হাইপার পিগমেন্টেশনের জন্য গ্লাইকোলিক পিল বা মাইল টিসিএ পিল করে থাকি আবার অনেক সময় অ্যাকনি স্কারের জন্য টিসিএ ক্রস বলে একটি ট্রিটমেন্ট আছে যেটি আমরা করে থাকি এটি অ্যাকনি রিমুভ করতে অনেক হেল্প করে আবার যাদের তেমন কোনো স্কিনের সমস্যাই নেই তারা শুধু ব্রাইটেনিং চান বা হেলদি একটা গ্লো চান স্কিনে সেই ক্ষেত্রেও আমরা কিছু মাইল্ড পিল করে থাকি যেমন ল্যাকটিক পিল বা কোজিক অ্যাসিড পিল এই ধরনের পিলগুলো আমরা সিলেক্ট করে থাকি কেমিক্যাল পিল যে শুধুমাত্র ফেসেই করা হয় এমনটি নয় যার স্কিনের বডির যে কোনো পার্টের স্কিনে কোনো পিগমেন্টেশন থাকে সেখানেই পিল করা সম্ভব যেমন অনেকের ঘাড়ে বা বগলে বা শরীরের ভাজে কিছু হাইপার পিগমেন্টেশন হয় যেটাকে আমরা অ্যাকান্থোসিস নাইগ্রোক্যান্স বলি এ ধরনের ক্ষেত্রেও কেমিক্যাল পিল ইউজ করা যায় বা কোনো কারণে আঘাত পাওয়ার কারণে স্কিনে যদি কোনো হাইপার পিগমেন্টেশন হয়ে থাকে সেটাকেও কেমিক্যাল পিলের মাধ্যমে রিমুভ করা সম্ভব সাধারণত একবার কেমিক্যাল পিল করলে সাত থেকে দশ দিন পর্যন্ত একটি মরা চামড়া লেয়ার স্কিন থেকে ঝরে পড়ে অ্যাট দ্য সেম টাইম স্কিনের নিচে থেকে নতুন একটি আরও রিজুবিনেটেড স্কিন লেয়ার তৈরি হয় যেটি আগের থেকে দাগ কম থাকে এবং সেখানে কোলাজেন প্রোডাকশান বেশি হয় যার কারণে ত্বকটা টান থাকে সুন্দর থাকে কেমিক্যাল পিল করার পরবর্তী কিছু পোস্ট ট্রিটমেন্ট কেয়ার আছে যেগুলো আমরা পেশেন্টদেরকে খুব কেয়ারফুলি ফলো করতে বলি তার মধ্যে প্রথম হচ্ছে ঠিকমতো ময়েশ্চার করা কারণ এই সময় স্কিনটা ড্যামেজ থাকে স্কিনটা খুব ডিহাইড্রেটেড এবং ড্রাই থাকে সো আমরা পেশেন্টকে সময় উপদেশ দেই যে বেশি বেশি করে ময়শ্চারাইজার ব্যবহার করতে একই সাথে সান প্রোটেকশনটা ভালো মতো মেনটেন করতে নির্দিষ্ট সময় পর যখন পিল কমপ্লিট হয়ে যায় এই পোস্ট কেয়ার ট্রিটমেন্টটা যদি মেনটেন করতে পারে তাহলে কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট দেওয়া সম্ভব এই সময় আমরা পেশেন্টদেরকে মাইল্ড ক্লেনজার ব্যবহার করতে বলি খুব হার্স কোনো বা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট সম্পূর্ণ কোনো উপাদানগুলো ফেসে ব্যবহার করতে নিষেধ করে থাকি যতদিন না রিএপিথেলাইজেশন হয় অর্থাৎ নতুন স্কিনটা যখন ম্যাচুর ফর্মে চলে আসে ততদিন পর্যন্ত আমরা ওয়েট করতে বলে থাকি অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কেমিক্যাল পিল করলে যেহেতু চামড়া উঠে যায় তাহলে কি তার চামড়া পরবর্তীতে পাতলা হয়ে যাবে কি না ব্যাপারটি আসলে এভাবে কাজ করে না যখন কেমিক্যাল পিলের মাধ্যমে আমাদের একটা মৃত কোষের লেয়ার ঝরে যায় তখন কিন্তু একই সাথে ভেতর থেকে নতুন কোলাজেন প্রোডাকশন শুরু হয় এবং হেলদি কোলাজেন তৈরি হয় স্কিনে সুতরাং পরবর্তী যেই স্কিনটা আসে সেটা কিন্তু পাতলা থাকে না বরং আগের থেকে হেলদি থাকে এবং ইনট্যাক্ট থাকে কেমিক্যাল পিলের ম্যাক্সিমাম বেনিফিট আপনি তখনই পাবেন যখন আপনি একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্ট বা অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্টের কাছ থেকে এই ট্রিটমেন্টটি করবেন এবং তার দেওয়া পরামর্শগুলো সঠিকভাবে ফলো করবেন সুতরাং আপনারা যদি কোনো কারণে যে কোনো সমস্যায় কেমিক্যাল পিল করতে চান আমার পরামর্শ থাকবে আপনারা অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের কাছে যাবেন ধন্যবাদ